প্রথমে চলে আসি ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে কথা। আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, বাট অনেকটা রিক্যাপ করা জিনিসটাকে আবার একটু দেখানো। সো কুইকলি একটু টেস্ট হয়ে যাক, দেখি আপনাদের জিনিসপত্র মনে আছে কিনা। ওকে, সো আমি তেমন কিছু চেঞ্জ করছি না। আমি এখানে আমি খুব কুইকলি লিখছি, দেখেন, এ ভ্যালু ভ্যালু ইকুয়ালস 10, দেন আমি বললাম এটাকে ডাবল করো, রাইট? সো আমি এখানে আরেকটা মেথড লিখলাম, পাবলিক অর প্রাইভেট, আপাতত পাবলিক লিখে যেহেতু আপনার প্রাইভেটের সাথে ফ্যামিলিয়ার না, ইন্ট গেট ডাবল অর টু টাইমস। ওকে, সো ডাবল লিখলে ডাবল ইয়া হতে পারে, মানে আপনার হয়তো ডাবল গেলে কনভার্ট। সো গেট টু টাইমস অফ ইন্টিজার দিস ভ্যালু, সো রিটার্ন দিস ভ্যালু ইন্টু টু। বোঝা গেল? মেন যেটা দেব সেটাকে দ্বিগুণ করে দেবে, এরকম একটা কোড লিখলাম। সো সো আমি এখানে ইন্ট টু টাইমস ভ্যালু ভ্যালু ইকুয়ালস এ সরি গেট টু টাইমস অফ এ ভ্যালু, রাইট? ওকে, সো দেন আমি লিখলাম মেসেজ বক্স, ওকে আমি মেসেজ বক্স না লিখি এ ভ্যালু ইকুয়ালস ফোর, এবং এখানে দিস ভ্যালু ইকুয়ালস ফোর। আমার কোশ্চেনের আনসারগুলো আপনাদেরকে দিতে হবে। ওকে, সো বলেন আমি এটাকে এখানে পাঠিয়ে দিলাম, এটা এখানে আসলো, এখানে জাস্ট গুণ হতো, যদিও এখানে ঠিক এক্সিকিউট ইয়া হচ্ছে না, ধর রিটার্নটা যদি পরে থাকতো, বাট সামহাও ধরেন এখানে এক্সিকিউশন পার্ট আসে, আমি ধরলাম। তো আমার কোশ্চেনটা হলো এখানে দিস ভ্যালু এর ভ্যালু কত? কতজন 20 এর পক্ষে, কতজন 10 এর পক্ষে, বাকি এক জায়গায় ইকুইলিব্রিয়াম, তাই না? মাঝখানে বসে আছেন, এদিকে সুবিধা পাবো এদিকে। What about this? What will be? তাহলে বুঝিয়ে দিই আপনাদেরকে, নাম্বার ওয়ান এটা 10, এখানে দিস ভ্যালু এটাও 10, রাইট? এখানে 20 কোনো ইস্যু নাই, অনলি টু টাইমস অফ ভ্যালু এটার ভ্যালু হলো 20। কীভাবে? ব্যাপারটা খুব ইজি। আপনি যখন এখানে এ ভ্যালু পাঠাচ্ছেন, রিমেম্বার এখানে এ ভ্যালুয়ের একটা কপি আসে, মানে এ ভ্যালুটা কি আসলো 10টা এখানে আসে, বুঝতে পারছেন? অনেকটা ফটোকপি দিয়ে দেওয়া হয়, আপনি আপনার আপনার কাউকে আপনার বইয়ের একটা ফটোকপি দিয়েছেন, দেন উনি ফটোকপি নিয়ে ছিঁড়ে ফেলল, আপনার বইয়ের থেকে কিছু যায় আসে, কিছু যায় আসে। সো আমি এখানে ইনফ্যাক্ট আমি যদি এখানে এরকম লিখতাম, ধরেন ফর অ্যান এক্সাম্পল, আই কুড রাইট দ্যাট দিস ভ্যালু ইকুয়ালস 100,000, হোয়াট এভার ইট ইজ, তাতে এই ভ্যালুর কিছু যায় আসে, কারণ কি আসছে এখানে, কেন তাতে কিছু যায় আসে, ক্লিয়ার সবাই?
So এখানে আসলে this value এখানে this value যা আসছে সেটা আসবে রাইট এ লাইনের পর এ লাইন যদি আমি দেখি এখানে this value কত থাকে লক্ষ্য করেন এইটা আরেকটা ভেরিয়েবল যার মধ্যে ওখানকার 10 এসে বসে গেছে এটা একটা ভেরিয়েবল এটা আরেকটা ভেরিয়েবল এর ভিতরে 10 এর ভিতরে 10 এরপরে পরের লাইনে লিখলাম এর ভিতরে 1000 রাখো তাহলে এখন এখানে 1000 তাতে 10 এর কিছু যায় আসে যায় আসে সবাই ক্লিয়ার চলে আসেন এই লাইন আমরা আগে যেহেতু বলে ফেলছি এই ভ্যালুকে এই 10 কে নিয়ে আমি অন্য জায়গায় কিছু করলে অথবা না করলে এটার কোনো কিছু যায় আসে ক্লিয়ার সবাই ওকে দিস ইজ কল কল বাই কল কল বাই ভ্যালু যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে এটাকে আমি শেষ করে নেই আমি এই মেথডটাকে এই নাম না দিয়ে আর একটু অন্য নাম দেই যেন করতে একটু বোঝা যায় গেট চেঞ্জ নাম দিলাম তাহলে আমি ধরেন এটা লিখলাম দিস ভ্যালু ইকুয়াল টু 100 হোয়াট এভার ইট ইজ ইটস আ চেঞ্জ রাইট রিটার্ন দিস ভ্যালু দিস ভ্যালু আমি যদি এখানে প্রিন্ট করি মেসেজ বক্স ডট শো এ ভ্যালু এবং প্লাস কি টু টাইমস অফ সামথিং অথবা চেঞ্জেস ভ্যালু চেঞ্জড ভ্যালু সেক্ষেত্রে এটা কত আসবে আর এটা কত আসবে ইজ ইট 20 আমরা গেট চেঞ্জ বলে টু টাইমস না সরি এটা বলে যে চেঞ্জড ভ্যালু তাহলে ভ্যারিয়েবল নাম দেবে চেঞ্জড ভ্যালু চেঞ্জড ভ্যালু ওকে সো ইফ আই রান ইট ইউ ক্যান সি ইট ওকে সো সি 10 এন্ড 100 অর 1000 সরি not 100 ওকে ফাইন আসলে আমি অন্যভাবে চাচ্ছি আমি কি রকম চাচ্ছি একটু বুঝিয়ে দেই আমি চাচ্ছি ভ্যালু না আমি রেফারেন্স পাঠাতে চাই অর্থাৎ ব্যাপারটা হলো এরকম যে আমার আসলে চেঞ্জটুকু হওয়া দরকার বুঝাতে পারতেছি কি অর্থাৎ আমরা এখানে বলছি কি আমরা কল বাই ভ্যালু করছি তাই না কল বাই ভ্যালু আমি বললাম না ভাই কল বাই ভ্যালু না কল বাই রেফারেন্স যেটাকে বলে মানে কি এই মেথডের মধ্যে যদি আমি এখানকার যে ভ্যালুটা পাঠালাম সেটা চেঞ্জ হয় তাহলে মেইন জায়গায় ইফেক্ট রাইট রাইট বুঝাচ্ছে দিস ইজ কল কল বাই রেফারেন্স ওকে আপনার প্রোগ্রামিং লাইফে সামনে দরকার হতে পারে সেটার জন্য আমরা অনেকটা শিখতে পারি মানে কি আমি এখানে 10 পাঠাবো না কি পাঠাবো এ ভ্যালু এর রেফারেন্স পাঠিয়ে দেব সো যদি আমি রেফারেন্স কোথায় পাঠিয়ে দেই তাহলে কি হবে ওই রেফারেন্সের মধ্যে যদি চেঞ্জ করি রাইট কি হবে অরিজিনাল জায়গায় চেঞ্জ হবে ক্লিয়ার দিস ইজ কল কল বাই রেফারেন্স হাউ কুড ইউ ডু ইট হিয়ার সো লেট মি ট্রাই সরি আমি এখানে রেফ শব্দ আগে না দেই প্রথমেই যদি কল বাই রেফারেন্স করতে চান তাহলে আপনাকে লিখতে হবে রেফ কিওয়ার্ড রেফ মানে কি কল বাই রেফারেন্স বোঝানোর জন্য এবং যখন কল করবেন তখনও রেফ কিওয়ার্ড দিতে হবে দুই জায়গায় আমি পরিবর্তন করলাম যেখানে আমি ইমপ্লিমেন্ট করছি এবং যেখান থেকে আমি কল করছি এখন বলেন তো আউটপুটটা কি হবে আমি তো বলে দিছি থিওরি বলে দিছি নাও টেল মি হোয়াট ইজ দি ডাউট মানে মেসেজ বক্সে কি দেখাবে পার্ট অফ দি হ্যাঁ 1000 এটা ভ্যালু দুইটা ভ্যালু দেখাচ্ছে সো 1000 বললে তো হবে না কয়টা 1000 দেখাবে সবাই কি ক্লিয়ার দেখেন 1000 1000 কারণ কি আমি আসলে এখানে এই ভ্যালু যেটা পাঠালাম সেটা 10 আসে নাই রেফারেন্স আসছে সো আমি সেই রেফারেন্সের মধ্যে এখন কত বলে দিলাম 1000 তাহলে এই ভ্যালুর মধ্যে কি আর 10 থাকবে থাকবে না 1000 দিস ইজ কল কল বাই রেফারেন্স রাইট ওকে ওকে দ্য লাস্ট ওয়ান মানে প্রিমিটিভ টাইপ নিয়ে এটা লক্ষ্য করছেন আমি কি করলাম আমি বললাম যে ভাই এ ভ্যালুর কোনো ভ্যালু
যদিও আমরা জানি যে নরমালি এটা 0 থাকে কিন্তু আমি এজ এ প্রোগ্রামার কিন্তু এটা কোনো ভ্যালু দিচ্ছি না তখন একটা এরর দিয়ে বসে আছে অলরেডি এসি দা এরর এবং এরর সবাই জানে এররটা কি শুধু এরর এটা জন্য রেফারেন্স কলিং এর অন্য কিছু নাই যে কোনো জিনিস ইউজ অফ আনঅ্যাসাইনড লোকাল ভেরিয়েবল এর কোনো একটা ভেরিয়েবলকে যদি আপনি ইউজ করতে চান তাহলে তাকে আগে অ্যাসাইন করে নিতে হবে সি শার্পে প্রথম যেদিন আপনার কাজ করতেন সেদিনে ফেস করছেন অর্থাৎ ইউজ মানে কি ইউজ মানে এটা নিয়ে আমি গুণ ভাগ করতে পারতাম তখন আমাকে এরর দিত এখানে আমি একটা মেথডের মধ্যে পাস করতে চাচ্ছি এই জন্য সে আমাকে এরর দিচ্ছে বোঝা যাচ্ছে কি কথাটা তো রাইট আমি আবারও বলতেছি এখানে রেফ টেফে কোনো ইস্যু না রাইট আমি জাস্ট এটাকে যেহেতু ইউজ করতে চাচ্ছি ভেরিয়েবলটাকে অ্যাসাইন করা নাকি আনঅ্যাসাইন আমি তো ভ্যালু জানি না এবং জিরো দেওয়াটাও সমস্যা আর একটু এক্সপ্লেইন করলে এরকম ভাই আমি যে এই মেথডের মধ্যে পাঠাচ্ছি এই ভেরিয়েবলটা এই মেথডের ভিতরে ইনিশিয়ালাইজ হয়ে আসার কথা তার আগে আমি কোনো ভ্যালু জানি না ইভেন জিরো দিয়ে দিলে সমস্যা আছে না আমি যে ইন এ ট্র্যাপ কিরকম এই মেথডের মধ্যে দিয়ে আসলে ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে আসার কথা তার আগে তো ভ্যালু দিলে মেবি আমি ঝামেলায় পড়ে যাচ্ছি এন্ড হাউ টু গাইড ইউ বুঝা যাচ্ছে কথাটুকু আচ্ছা প্রথম হলো কোনো মেথডের মধ্যে দিয়ে যদি আমি ভ্যালু আনতে হয় তাহলে তো অবশ্যই সেটা রেফারেন্স টাইপ হতে হবে ভ্যালু টাইপ দিয়ে তো হবে না তাই না কিন্তু রেফারেন্স টাইপ দিয়েও কিন্তু সে বলতেছে আনঅ্যাসাইন সেক্ষেত্রে কিওয়ার্ডটা হবে একদম ইজি তার মানে কি আউট হলো এক ধরনের কল বাই রেফারেন্স অথবা এক ধরনের রেফারেন্স টাইপ তাই না আমি কি বলছি এটা কিন্তু রেফারেন্স টাইপে কিন্তু এই রেফারেন্স টাইপের মধ্যে ইভেন আমি যদি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ নাও করি তারপর সে আমাকে ইয়াটা দিবে সুবিধাটা দিবে রেজাল্ট কিন্তু আগের মতোই তাই না 1001 বোঝা গেল স্পেশাল টাইপ অফ রেফারেন্স টাইপ কল বাই রেফারেন্স স্পেশাল টাইপ অফ কল বাই রেফারেন্স করার জন্য রেফ শব্দ ইউজ করে আমি দেখছি ইনিশিয়ালাইজ না করলে সে আমাকে দিচ্ছে না বাট আমার ভ্যালুটা ওইখান থেকে ইনিশিয়ালাইজ হয়ে আসবে সো আই রাইট দ্য আউট ভ্যালু থাকলে ইউজ করতে পারেন বাট এটা কি দরকার আছে সেটা কিন্তু রেফ হবে সবাই কি ক্লিয়ার ওকে আমি এ পর্যন্ত যতগুলো কথা বলছি সবগুলো প্রিমিটিভ টাইপের কথা মানে কি ইন্টিজার ডাবল স্ট্রিং তাই না লং বাই এগুলো বাট হোয়াট অ্যাবাউট দ্য স্টুডেন্ট আমি যদি স্টুডেন্ট একটা টাইপ পাঠাই তাহলে আমি এই কোডটুকু একটু ব্লক করে রাখলাম খুব তাড়াতাড়ি এখানে একটা টাইপ নিয়ে আসলাম টাইপটার নাম দিলাম student.cs সো প্রাইভেট মানে এখন তো আমরা ওইভাবেই লিখি কেমন স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার প্রাইভেট স্ট্রিং নেম নেক্সট পাবলিক স্টুডেন্ট স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার স্ট্রিং সরি এবং দুইটা গেট পার্ট অ্যাজ ইউজুয়াল আমি লিখি গেট ওকে এতটুকু হলে আমার চলে আমরা এই কোডে চলে আসলাম কেমন এই কোডে এসে বাই দ্য ওয়ে মেথডটাও আমি আপাতত ব্লক করে রাখি আমরা আরেকটা মেথড লিখব
আমি কোডগুলো রাখছি আপনাদের দেখার সুবিধার্থে বাসায় গিয়ে সো আমি এখানে এটা তৈরি করতে পারি স্টুডেন্ট এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট রাইট এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম আর EG001 এবং দিলাম ফর এক্সাম্পল ওকে সো আমি মেসেজ বক্সে মেসেজ দেখাবো এখন মেসেজ বক্সে মেসেজটুকু হবে এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার প্লাস এক্সাম্পল ওকে এ স্টুডেন্ট ডট ওকে আচ্ছা এরপরের লাইনে আমি এখানে একটা মেথড লিখব মেথডটাকে কল করাবো সো আমি এখানে একটা মেথড লিখলাম আবার চেঞ্জ সরি আমি একদম কোনো টাইপ রিটার্ন করলাম না কোনো টাইপও রিটার্ন করলাম না আমি লিখলাম চেঞ্জ স্টুডেন্ট ফর এক্সাম্পল স্টুডেন্ট টাইপ সে নিতে পারে এ স্টুডেন্ট আমরা নর্মালি যে ভেরিয়েবলের নাম দিলাম আমি লিখলাম এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু বাই দ্য ওয়ে আমার এখন গেটার পার্ট সেটার পার্ট লাগবে না নাহলে তো আমি চেঞ্জ করতে পারছি না রাইট ওকে সো আমি একটু সেটার পার্টটাও লিখে আসি সেট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস ভ্যালু সেট নেম ইকুয়ালস ভ্যালু তাই না ওকে ডান চলে আসলাম এখানে এখানে এসে বললাম যে চেঞ্জ আর ইজি এখানে এসে নামটাও চেঞ্জ করে দিলাম চেঞ্জ নেই হোয়াট এভার ইট ইজ বোঝার সুবিধার্থে এরকম করে দিচ্ছি সো আমার এখানে যে জিনিসগুলো আছে এখানে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো আই জাস্ট কল দিস মেথড ফ্রম দিস লাইন সো আই এম রাইটিং চেঞ্জ স্টুডেন্ট এ স্টুডেন্ট ওকে সো অ্যাগেইন অ্যাগেইন আই জাস্ট পুট অ্যানাদার মেসেজ বক্স উইথ দ্য সেম থিং সবাই কি বুঝতে পারছেন আমার কোড একদম সরল কোড আমি এই বাটন ক্লিক করলে একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে একটা মেসেজ বক্সে তার রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম লেখা তারপর ওয়েট করবে আমি ক্লিক বাটন না করলে তো ওকে বাটন না করলে তো সেই লাইনে আসতে পারবে না তার মেসেজ বক্সের ওটা হলো ডায়ালগ মোডে থাকে ইউ নো রাইট ওকে তো আমি ওকে বাটন ক্লিক করলাম দেন আবার এই মেথডটা সে কল করলো এই মেথডে আমি কি করলাম স্টুডেন্টটা চেঞ্জ করে দিলাম বাট রিমেম্বার এটা কোনো রিটার্ন টাইপ টাইপ কিচ্ছু নাই রাইট কোনটা এটার মধ্যে চেঞ্জ করছি রাইট এবং আমি আবার এই যে ভেরিয়েবল দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছি আমার প্রথম কোশ্চেন হলো এখানে কি দেখাবে এই লাইনে কি দেখাবে আমি 01 স্পেস লিখে এই লাইনে কি দেখাবে এটাই দেখাবে তাই তো ওকে কতজন দেখো এই শুনে মাসখানে লোকজন কিন্তু খুব বিপদ ছিল তারা মাসখানে থাকে একটা কিছু বলবেন অন্যরকম হবে কতজন সেটার পক্ষে অন্যরকম হবে কতজন অনেকেই এখনো মাঝখানে আছেন আচ্ছা মাইকে বুঝতে পারছেন না আমরা রান রান করলাম আসলো 001 রিটার্ন why why because of user defined type by itself reference type এটা হলো একটা কারণ এবং এইটার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড এত গেম বুঝতে পারছেন আসলে আপনি ওইখান থেকে স্টুডেন্টের কোনো একটা কপি পাঠায় দেন না স্টুডেন্টের কি পাঠাইছেন রাইট সো সেই রেফারেন্সের মধ্যে যদি আপনি যাই চেঞ্জ করেন না কেন রেফারেন্সের মধ্যে আমরা একটা ক্লাসে বলছিলাম এই যে আমার অবজেক্ট
অনেকেই তাকান ওইটা দিকে, তাই না? অনেকেই তাকান, অনেকেই তাকান, অনেক দিক থেকে তাকান, রাইট? সো এইটা একটা রেফারেন্স, এটা আরেকটা রেফারেন্স, দুইটা নামে স্টুডেন্ট অথবা এখানে দিস স্টুডেন্ট অথবা স্টুডেন্ট অফ হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক দুইটা রেফারেন্স, বাট অবজেক্ট কই? সো যে কোনো ভাবে যে কোনো রেফারেন্স নিয়ে আমি চেঞ্জ করি না কেন, এটার মধ্যে চেঞ্জ করবে এবং বাকিটা সেই চেঞ্জ করতে পারবে, আলাদা একটা কপি তৈরি করছে, ওকে? সো ইউজার ডিফাইন্ড টাইপ বাই ইটসেলফ রেফারেন্স, কল বাই ভ্যালু শিখলাম, অথবা প্রিমিটিভ টাইপের মধ্যে কল বাই ভ্যালু শিখলাম, কল বাই রেফারেন্স, আর ইউজার ডিফাইন্ড টাইপের মধ্যে কল বাই ভ্যালু বলে তো কিছু নেই, বাই ইটসেলফ কল বাই রেফারেন্স, ওকে? যদি দরকার হয়, নর্মালি আসলে এরকম করে আসে না, সেক্ষেত্রে এটাকে ক্লোন করা হয়, রাইট? ক্লোন কপি পাঠাবেন আপনি, অবজেক্ট কপি পাঠানো, ডিপ কপি আছে, শ্যাডো কপি আছে, অনেক কনসেপ্ট আছে, ব্যাপারটা অত ইজি না, আপনাকে আরেকটা ক্লাসের হেল্প নিয়ে করতে হয়, কারণ আপনি চিন্তা করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাসে অনেক স্টুডেন্ট আছে না, আপনাকে তাহলে ওই লিস্টের মধ্যে দিয়ে গিয়ে ওগুলার কপি তৈরি করতে হবে না, আরও যদি কমপ্লিকেটেড ক্লাস হয় তার ভিতরে অনেক হাজার হাজার রেফারেন্স, আপনার সবগুলো ভ্যালু নিয়ে করতে হবে না, তাহলে এটা নর্মাল হার্ড কোডের জিনিসপত্র দিয়ে করতে পারবেন না, ওটার জন্য আলাদা ক্লাস আছে, তাকে বললে সে একটা কপি পাঠিয়ে দেবে, ওকে?